ইটালির উত্তরে গার্ডা লেকের আয়তন প্রায় 370 বর্গ কিলোমিটার। আল্পস পর্বতের সীমানার পাহাড়ে ঘেরা হ্রদের উত্তর পারের সৌন্দর্য, রুক্ষ প্রকৃতি ও ছবির মতো গ্রামগুলির এক অসাধারণ মিশ্রণ। অন্যতম পরিচিত শহরের নাম লিবোনে সুল গার্ডা। 76 বছর বয়স্ক ফ্রাঙ্কো উসার্ডি সারা জীবনই লিবোনে শহরে কাটিয়েছেন। ১৯৩২ সালে মুসোলিনি যখন গার্ডসেনা নামের পাড়ের রাস্তা তৈরি করিয়েছিলেন, তখনই পর্যটনের উন্নতি শুরু হলো। আগে যেখানে লেবুর বাগান ছিল, ৫০-এর দশকে সেখানে হোটেল তৈরি শুরু হলো। লিবোনে সুল গার্ডা নাকি পৃথিবীর উত্তরতম প্রান্ত, যেখানে লেবু গজায়। কিছু প্রাচীন লেবুর ঝোপ এখনো দেখা যায়। লেবু ছাড়াও সেখানকার আকর্ষণ হ্রদের মাছ। ভোরেই নানা রকমের মাছ ধরা হয়। গত শতাব্দীর ৭০-এর দশকের শেষে স্থানীয় মানুষের মধ্যে বিশেষ এক জিন শনাক্ত করা হয়, যা তাদের দীর্ঘ আয়ুর কারণ। খাদ্যাভাসী কি তার অন্যতম কারণ? তার রক্তে আরও একটি জিন খুঁজে পাওয়া গেছে, যা রক্ত থেকে ফ্যাট তুলে নেয়, ফলে ধমনী ও শিরায় রক্ত সহজেই চলাচল করতে পারে। এতে করে আলজাইমার বা হার্ট অ্যাটাক এড়ানো যায়। এখন গোটা লিবোনে শহরে এবং সম্ভবত গোটা বিশ্বে ৩০-৪০ জনের মধ্যে এই জিন বিকৃতি দেখা যায়। গার্ডা লেকের উত্তর প্রান্তে অতিথিদের আরও একটি আকর্ষণ আছে। বিশেষ ধরনের বাতাসের কারণে হ্রদটি সার্ফার ও নৌকা চালকদের স্বর্গ হয়ে উঠেছে। কেবল কারে চেপে লেকের অপর প্রান্তে মন্টে বাল্ডো পাহাড়ে চলে যাওয়া যায়। বছরে প্রায় ৫ লক্ষ মানুষ প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ রিজ বা ঢাল দেখতে আসেন, অথবা বাতাস কাজে লাগিয়ে প্যারাগ্লাইডিং করেন। এই কেবল কার ইউরোপের অন্যতম সুন্দর গার্ডা লেক থেকে প্রায় ১৮০০ মিটার উঁচুতে মন্টে বাল্ডোয় যায়, ০ থেকে ১৮০০ মিটার মন্টে বাল্ডোর ইউরোপীয় বাগানে। মন্টে বাল্ডো পাহাড়ের পাদদেশে মালচেসিনে শহর। লিবোনে সুল গার্ডার পরেই উত্তর পারের অন্যতম পরিচিত শহর। মধ্যযুগীয় ছোট্ট শহরটিকে গার্ডা লেকের মুক্ত বলা হয়। বিখ্যাত জার্মান কবি সাহিত্যিক ইয়োহান ভলফগাং ফন গোয়েটে ১৮শ শতাব্দীতেই তাঁর ইটালি ভ্রমণ বইয়ে শহরটিকে অমর করে দিয়েছেন। মালচেসিনে শহরের মাঝে ৪র্দশ শতাব্দীর স্কালিগার কেল্লায় গোটা এলাকার সমৃদ্ধ সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। তখন তো ক্যামেরা ছিল না, তাই তিনি এঁকেছেন, স্কেচ তৈরি করেছেন। লোকে ভেবেছিল তিনি একজন গুপ্তচর এবং তাকে কেল্লার কারাগারে পুরে দিতে চেয়েছিল। মালচেসিনে শহরের একজন মানুষ ফ্রাঙ্কফুর্ট শহরে এক রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করছিলেন। তিনি জানালেন যে গোয়েটে অত্যন্ত বিখ্যাত এক কবি, তখন তাকে ছেড়ে দেওয়া হয়। তখন বন্দরে থাকতেন তিনি। মালচেসিনে শহরে সন্ধ্যা নামলে এক জাদুময় পরিবেশ সৃষ্টি হয়। এর টানেই শত শত বছর ধরে মানুষ এখানে আসছেন।